আজকে আমরা যে কবিতাটি পড়ব সেই কবিতাটি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহম। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কে ওইখানে এসেছিল অনেক বছর আগে, কে ওইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে ওইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, ওই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরায় না তার কিছুই, ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। ফুরায় না তার যাওয়া এবং ফুরায় না তার আশা, ফুরায় না সেই এক গোয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরায় না তার কিছুই, ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরায় না তার কিছুই, ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য নাম। কবি তার বর্ণময় জীবনে সৃষ্টি করেছেন বহু অমূল্য সাহিত্যকার্য। আর একটা কথা না বললেই চলে না যে আমাদের যে বিখ্যাত কমিক্স চরিত্র টিনটিনের বঙ্গানুবাদ করেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা যে কবিতাটা আজকে পড়লাম আবহমান, তার কথার অর্থ হলো ক্রমাগত, অর্থাৎ যা চিরকালীনভাবে চলছে, সময়ের সঙ্গে যা জীর্ণ হয় না, যা কখনো মলিন হয় না। এই প্রতীকী কবিতায় কবি আমাদের শিকড় অথবা মানে অর্থাৎ গ্রাম বাংলার কথা বলেছেন। কাজে তাগিদে আমরা যাকে ছেড়ে এলেও যার মহিমা কখনো মলিন হয় না। এখানে কবি বারবার দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে লাউ মাচা আর একটা হচ্ছে ছোট্ট সাদা ফুল। এই দুটো শব্দ হলো বাংলার গ্রাম বাংলাকে উপস্থাপন করছে এই প্রতীকী। গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরের সামনে ফাঁকা জমিতে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি লাউ মাচার ওপরে লাউ চাষ করা হয়। সবুজ লাউ গাছ মাচার ওপরে শাখা প্রশাখা বিস্তার করে, ছোট সাদা ফুল ধরে তাতে। সন্ধ্যের বাতাসে সেই ফুলের আন্দোলন গ্রাম বাংলার একটি পরিচিত চিত্র। বর্তমানে বহু মানুষ জীবিকা বা অন্যান্য অনেক কাজের প্রয়োজনে গ্রাম বাংলাকে ছেড়ে দূর দূরান্তে পাড়ি দিয়েছে, কিন্তু তার মনের আঙিনায় তার জন্মস্থান গ্রাম বাংলা আপন বৈশিষ্ট্যে জাজ্বল্যমান। আমরা জানি যে উপায় না থাকলেও মানুষ বারবার কাজের তাগিদে নিজের জায়গাকে, নিজের জন্মস্থানকে ছেড়ে অন্য জায়গায় যায়, কিন্তু মন বারবার তার চিরপরিচিত গ্রাম বাংলার মাটিতে ফিরে আসতে চায়। সময় অতিবাহিত হয়, গ্রাম বাংলার বয়সও বাড়ে, কিন্তু আজ থেকে বহু বছর আগেও বাংলায় যে রূপ সম্পদ ছিল তা সময়ের সঙ্গে সঙ্গে কিছুমাত্র জীর্ণ হয় না। সময় শুধু এগিয়ে চলে, কিন্তু বাংলার রূপমাধুরীর সম্পদ ভান্ডার একই থাকে, তা অপরিবর্তনীয়। কবির ভাষায় যে মুড়িয়ে যাওয়ার কথার অর্থ সেটা হচ্ছে শেষ হয়ে যাওয়া। সেই গ্রাম, সেই উঠান, বাড়ির সামনের লাউ মাচা ছেড়ে আসতে হয়েছে অনেক দিন, কিন্তু মনের মধ্যে সেই লাউ মাচার পাশে সেই উঠোন এক
কি রকমভাবে ভাস্বর। দুরন্ত পিপাসা, আমরা জানি পিপাসা কথাটির অর্থ তৃষ্ণা। এখানে বাংলার রূপরস আস্বাদনের পিপাসার কথা বলা হয়েছে। জলের খোঁজে তৃষ্ণার্ত প্রতীক যেমন জলের কাছে ফিরে আসে, তেমনি গ্রাম বাংলাকেও ছেড়ে এলেও তার ভালোবাসার টানে আমাদের মন বারবার ফিরে আসতে চায় তার মাটির কাছে। গ্রাম বাংলার সৌন্দর্য আকণ্ঠ প্রাণ করেও মনে তৃষ্ণা কিছুতেই নিবৃত হয় না। ঘাসের গন্ধে সে যেন আপন মনে সারাদিন ধরে গায়ে মাখে। নীল আকাশের বুকে যে সারা রাত জেগে থাকে দুরন্ত একগুয়েটা, যেন তার মনের সব স্বপ্ন তারাদের বলে। এখানে তার বলতে গ্রাম বাংলার কথা বলা হয়েছে। মায়ের কোল থেকে সন্তান যদি দূরে চলে যায় তবে মায়ের মনে কষ্ট হয়। মা অপেক্ষা করে থাকেন সন্তানদের পুনরায় ফিরে আসার জন্য। গ্রাম বাংলার বুক থেকে বহু সন্তান নানা কাজের জন্য অন্য বা অন্য কারণেও দূরে যেতে বাধ্য হয়, সেটাই গ্রাম বাংলার যন্ত্রণা। এই যন্ত্রণা শেষ হয় না, তাই মনের দুঃখও পুরনো হয় না, যা কবির কথায় দুঃখ হয় না বাসী। এই গ্রাম বাংলার বুক থেকে বিভিন্ন প্রয়োজনে শহরে পাড়ি দেওয়ার ঘটনা আজও নিরন্তর ঘটে চলেছে, কিন্তু আজও তেমনি গ্রাম বাংলা প্রাণ প্রাচুর্যে ভরপুর, নির্মল বায়ুযুক্ত, চারিদিকে সবুজের সমারোহ, বাগানে ফুটে আছে কুন্দ ফুল। কুন্দ ফুল সাদা আর শুভ্রতা হলো পবিত্রতার পটি। গ্রাম বাংলা হয়তো সভ্যতার অনেক সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু সেখানকার জীবন সরলতায় ভরা। সেখানে অন্তিমকাল ধরে সূর্য উঠছে আবার অস্ত যাচ্ছে। কবি বলতে চেয়েছেন প্রকৃত জীবন আছে গ্রাম বাংলাতেই। আমরা যেমন আমাদের উচ্চস্থল গ্রাম বাংলায় আবার ফিরে আসি, শহরের সভ্যতা সৃষ্টি অনেক পরে গ্রাম বাংলাই আমাদের ভিত্তি। শহরের ব্যস্ত জীবনে কর্মযজ্ঞে ডুবে থাকলেও গ্রামের আকর্ষণ অমেঘ, তার বারে বারে যে স্থানেই কেউ থাকুক না কেন, গ্রাম বাংলার হাতছানি তার মনকে অধীর করে তোলে। তাই তো আবার ফিরে আসতে চায় লাউ মাচাটার পাশে, যেখানে এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল দুলছে সন্ধ্যার বাতাসে।